আমরা সর্বশেষ কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে? আমরা HTML কোন পর্যন্ত পড়েছিলাম, আলোচনা করেছিলাম নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো দেখছেন, মোটামুটি হিসাব করলে তো যতটুকু লাগে তো সমস্যা নাই। দেন টেন্ডার বক্স এর ভিতরে সেট করা আছে, দিয়ে আসতে হবে। আমি হয়তো পরে যাবো, আজকে আগে আসেন, একটা আগে আসেন। আচ্ছা সাকিব, আমরা সর্বশেষ স্কুল পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম মনে আছে? স্যার আসলে আমি বেশ কয়েকটা ক্লাস করা হয়নি। আমার মা একটু অসুস্থ ছিল, তো হসপিটালে ভর্তি ছিল, যে কারণে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। গত রবিবার তো এমনিতেই ক্লাস হয় নাই, আমাদেরও এমনি বন্ধ গেছে। আমি তো স্যার তোমাকে, আমাকে, হ্যাঁ জি স্যার, বৃহস্পতিবার আমি একটা সুবিধা পাইছি যে বন্ধ গেছে, বৃহস্পতিবার শুক্রবার শনিবার ক্লাস করা হয়নি। ট্যাগ গুলা পড়তেছিলাম নাকি আমরা ইয়েতে ঢুকে, মানে আর নকশা দেখেছিলাম, এসটিএমএল নকশাটা দেখেছিলাম। আচ্ছা মৌলিক ট্যাগ গুলা স্যার যদি মনে হয় আবার যদি একটু আলোচনা করতেন তাহলে মনে হয়ে যেত। আচ্ছা ঠিক আছে স্যার। মৌলিক যে বিষয়গুলি আমরা এর আগে আলোচনা করেছিলাম, জাস্ট আমরা একটু হালকা বেসিক দেখে নেই যে আসলে কিভাবে একটা HTML প্রোগ্রাম করতে হয়। তো HTML প্রোগ্রামের মেনলি জি স্যার, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে তোমার স্লাইডটা দেখবে, এটা হচ্ছে HTML এর বেসিক কাঠামো। তো দেখো, সাকিব স্ক্রিন শেয়ার অন করছেন? ও সরি, স্ক্রিন শেয়ার অন করি না, আমি ভুলে গেছি। স্ক্রিন শেয়ার অন না করে আমি ই করেছি।
দেখো, আমরা হচ্ছে এইচটিএমএলের যদি একটা প্রোগ্রাম করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের মেইনলি কি কি জিনিস লাগবে আসলে? মেইনলি দেখো, এইচটিএমএলের বেসিক কাঠামো যদি দেখি আমরা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সঠিক একদম HTML এর বেসিক যে কাঠামো, সেখানে প্রথম HTML প্রোগ্রামটা শুরু হবে HTML ট্যাগ দিয়ে। HTML এর দুইটা অংশ থাকবে, একটা হেড, প্রথমে হেড অংশ আসবে, হেডের ভিতরে টাইটেল থাকতে পারে, টাইটেল যে কোনো কিছু হতে পারে, একটা ওয়েবসাইটের নাম যেটাকে আমরা টাইটেল হিসেবে বলে থাকি। এরপরে টাইটেল শেষ হয়ে যাবে, টাইটেল শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে নতুন অংশ শুরু হবে, এটা হচ্ছে বডি। ওইখানে কন্টেন্ট থাকতে পারে, হেডের হেড অংশ শেষ এবং ফাইনালি বডি শুরু, বডির কন্টেন্ট, তারপর আছে বডি শেষ, তারপর এইচটিএমএল শেষ। দেখো এখানে এই প্রোগ্রামটার ভিতরে এই যে হেড অংশটা, এটা হচ্ছে অপশনাল, এই ট্যাগগুলি দিলেও হবে না দিলেও হবে, অর্থাৎ এই হেড ট্যাগগুলি এগুলি হচ্ছে অপশনাল, আর বডি যে ট্যাগগুলি আছে এই ট্যাগগুলি হচ্ছে কম্পালসারি, অর্থাৎ অবশ্যই এগুলি দিতে হবে। তো এটা হচ্ছে তোমার বেসিক সিনট্যাক্স। তাহলে আমরা ফাইনালি বলতে পারি, যদি একটা এইচটিএমএল প্রোগ্রাম লিখতে চাই, তাহলে আমাদের প্রথম ট্যাগ থাকবে এইচটিএমএল, দেন হচ্ছে বডি, দেন হচ্ছে বডির কন্টেন্ট, বডি শেষ, সর্বশেষ প্রোগ্রামের সর্বশেষ লাইন হবে স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল। অর্থাৎ যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম যদি তুমি করতে চাও, সেই ক্ষেত্রে তোমার এই স্ল্যাশ এইচটিএমএল অবশ্যই লিখতে হবে, এটা হচ্ছে এইচটিএমএল এর সর্বশেষ প্রোগ্রামের লাইন হবে। তাহলে আমরা বলতে পারি যে আমরা এই হেড অংশটাকে বাদ দিয়ে শুধু এইচটিএমএল, বডি, বডির কন্টেন্ট, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার যে কোনো প্রোগ্রামই করতে যাও না কেন, যে কোনো প্রোগ্রামই করতে যাও না কেন, সেইখানে কিন্তু আমাদের যত কাজ, সমস্ত কাজ কিন্তু বডির ভিতরে, সমস্ত কাজ কোথার ভিতরে? বডি। অর্থাৎ তুমি যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম লেখো না কেন, সব কিছু বডিতে থাকবে, বডির বাহিরে কোনো কিছু থাকবে না। আচ্ছা, এরপরে দেখো ফরম্যাটিং ট্যাগ যদি আমরা আলোচনা করি, কোনো একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের লেখার গঠন আকৃতি যার মাধ্যমে পরিবর্তন করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। অর্থাৎ একটা প্যারাগ্রাফ যদি তুমি লেখো, বা একটা কোনো ধরনের কন্টেন্ট যদি তুমি ওয়েবসাইটে লিখতে চাও, সেই ক্ষেত্রে সেই কন্টেন্টগুলির গঠন আকৃতি যে সমস্ত ট্যাগের মাধ্যমে পরিবর্তন করা যায়, সেই ট্যাগগুলিকে মূলত আমরা বলে থাকি হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এরকম ফরম্যাটিং ট্যাগ অনেকগুলি আছে, ডান পাশে এগুলি দেখার দরকার না। অ্যাট্রিবিউট হইতেছে একটা ট্যাগের মধ্যে ট্যাগ ব্যতীত অন্য যাবতীয় ইনফরমেশন যার মাধ্যমে এইচটিএমএল এ যোগ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে, এবং অ্যাট্রিবিউট সবসময় শুরু ট্যাগে থাকে, ওপেনিং ট্যাগে থাকে। আমি তোমাদেরকে সরাসরি ওকে স্যার সরাসরি দেখাই, যদি দেখেন। হ্যাঁ দেখাচ্ছি, সাপোজ আমার নেটের স্পিড মনে হয় স্লো, বৃষ্টি হয়েছে যে। মানে এইখানে এই
এই এক্সাম্পলটা দেখো, IMGSRC ইমেজ আন্ডারস্কোর গার্ল ডট জিপিজি, এটা হচ্ছে ছবি যোগ করার HTML প্রোগ্রাম। এখানে মূল ট্যাগের নাম হচ্ছে IMG বা ইমেজ ট্যাগ বা ছবি, যেটাকে আমরা বলি। SRC মানে হচ্ছে সোর্স, SRC মানে হচ্ছে সোর্স, ইমেজ সোর্স, ছবির উৎস। তাহলে এই যে, হ্যাঁ, এই SRCটাই হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। তারপরে ধরো এইখানে HREF, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি। স্যার, এই উৎসটা যদি আমরা না দিতাম তাহলে কি, মানে এই অ্যাট্রিবিউটটা যদি আমরা না দিতাম তাহলে কি এই ইমেল ফরম্যাট ঠিক ঠাক সম্পূর্ণ হতো না? সেই ক্ষেত্রে তুমি যদি এইখানে এই SRC না দাও তাহলে ছবি তো পাবে না, ছবির উৎসই তো খুঁজে পাবে না, আর সোর্স খুঁজে না পেলে ছবি তোমার দেখাবে কোথা থেকে। অর্থাৎ তুমি মনে করো তোমার অ্যাড্রেস লিখলাম, কি লিখলাম, অ্যাড্রেস, তো অ্যাড্রেসের ঘরে নাম লিখে কথাটা ফাঁকা রাখলা, নাম লিখে কি করলা, ফাঁকা রাখলা, তাহলে কি তো ওই অ্যাড্রেসের ভিতরে তোমার পরিপূর্ণ হলো? না স্যার, ঠিক ওই রকম ভাবে ইমেজের ক্ষেত্রে বা ইমেজ ট্যাগের ক্ষেত্রে যদি তুমি SRC ব্যবহার না করো তাহলে তো তোমার ছবি পেলো না, ছবির উৎসটা খুঁজে পেলো না, এই জন্য আর কি ওটা দিতে হবে। আচ্ছা এখন দেখো, এই ফরম্যাটিং মানে হচ্ছে গঠন, যে সমস্ত ট্যাগের মাধ্যমে গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় সেগুলিকে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। তো আমরা যদি ফরম্যাটিং ট্যাগগুলো দেখি, প্রথমে হচ্ছে বি ট্যাগ, এটার কাজ হচ্ছে বোল্ড করা, ইউ ট্যাগ আন্ডারলাইন করা, এগুলো কিন্তু প্রত্যেকটার ক্লোজিং ট্যাগ আছে। হ্যাঁ, প্রত্যেকটার কি আছে, ক্লোজিং, আমি এখানে জাস্ট জি স্যার, ওপেনিং দেখাচ্ছি। ক্লোজিং ট্যাগ আছে। হ্যাঁ, বি ট্যাগ হচ্ছে বোল্ড করা, ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন করা, স্ট্রং মানে স্ট্রং ট্যাগের কাজ হচ্ছে একটা টেক্সটের গুরুত্বপূর্ণ, এটা যে ইম্পর্টেন্ট টেক্সট সেটা বোঝানোর জন্য। তারপর হচ্ছে আই, ইটালিক করবে। তারপর হচ্ছে ইএম হচ্ছে এম্পাসাইজ, ওইটা ওই অনেকটা ওই স্ট্রং এর মতো গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য। মার্ক, এটা হচ্ছে মার্কিং করা, অর্থাৎ কোনো লেখার ভিতরে, ওয়েবসাইটের ভিতরে লেখাকে যদি আমরা মার্কিং করতে চাই তাহলে মার্ক ট্যাগটা ব্যবহার করতে হয়। তারপর স্মল ট্যাগ ব্যবহার করলে লেখাটা স্মলার টেক্সটে পরিণত হয়, ছোট। ডিল লিখলে পরে ডিলিট করার জন্য, অর্থাৎ একটা ওয়েব পেজের কোনো একটা লেখা লিখে ফেলছো, ওই লেখা বাদ দিয়ে আমরা পরীক্ষার হলে এক দাগে কেটে দিই যেটা, না ঠিক ওই রকম ডিল ডিলিট ট্যাগকে, ডেল ট্যাগের কাজ হচ্ছে ওই রকম। আইএন ইনসার্টেড টেক্সট বোঝানোর জন্য। তারপরে সাব, জি স্যার, সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট টেক্সট, অর্থাৎ কোনো লেখাকে নিচে নামানো। সুপ মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, অর্থাৎ কোনো লেখাকে উপরে তোলার জন্য, অর্থাৎ সুপার স্টার বা সাবমেরিন আমরা যেভাবে মনে রাখি। তো এইখানে পাশে কতগুলো এক্সাম্পল আছে, তো এই এক্সাম্পল করার আগে আমরা একটু দেখি যে কোনটার কী কাজ, যদি আমরা সরাসরি দেখার চেষ্টা করি। নেটের যে স্পিড দেখা যাচ্ছে, HTML খালি ঘুরতেছে।
চালাম, নেটের স্পিড তো ভয়াবহ স্লো, খালি ঘুরে ঘুরে। 59/1 মতিউর স্যার, গেদুমাধব রোড। ওয়েবসাইটে ঘুরে আমি হচ্ছে যে ক্লাস নিচ্ছি, তো ক্লাস নিতে গিয়ে খালি বাফারিংটা বেশি হচ্ছে। দেখো দেখা যাচ্ছে না সাকিব, এই যে মার্ক ট্যাগের কাজ হচ্ছে মার্কিং করা, এই মার্কিং অংশটা আমরা এই যে মির্ক শব্দের আগে মার্কিং শব্দটা ব্যবহার হ্যালো স্যার, করেছি, শোনা যাচ্ছে না? জি স্যার, স্টপ হয়ে গেছিলেন একদম, এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, স্টপ মানে হচ্ছে তোমার যে নেটে বললাম না, নেট একদম ই হয়ে গেছিল। দেখো জি স্যার, মনে হয় বাফারিং করতেছে। হ্যাঁ, বাফারিং অনেক করতেছে। মার্ক ট্যাগের কাজ হচ্ছে মার্কিং করা। দেখো আমরা বাম পাশে এটা কোড লেখা লেখা আছে, ডান পাশে হচ্ছে তোমার এই ই আছে, আউটপুট আছে। তাহলে এখানে দেখো এই যে এই মিল্ক লেখাটা, এটা কি করা আছে, হলুদ কালার মার্কিং করা আছে। কারণ হচ্ছে এই মিল্কের আগে মার্কিংটা আছে। আমরা যদি এটাকে কেটে আমরা যদি সাপোজ মনে করো এখানে দিলাম, তাহলে এখন যদি আমরা রান করি, দেখো যতটুকু তুমি মার্ক ট্যাগের ভিতরে লিখবা ঠিক ততটুকু কি হবে, মার্কিং হয়ে আসবে। ঠিক হাইলাইটিং করা যে বিষয়টা, হাইলাইটিং যে বিষয়টা, এই বিষয়টা আমরা মূলত এই মার্ক ট্যাগের মাধ্যমে করা হয়। এরপরে ধরো যে ডিলিটেড ট্যাগ যেটা, এটা যদি দেখি এই একই অবস্থা, আমি ঘুরে দেখো এই যে আউটপুটে, দেখো আউটপুটে যদি দেখো এই ব্লু, এটা হচ্ছে কাটা আছে এক লেন্থ, মানে আউটপুটটা হবে মাই ফেভারিট কালার ইজ রেড। আমি ব্লু ভুলে রেখে ফেলছিলাম, সেই ব্লুটাকে আমরা কেটে ফেলছি। এই কাজটা করার জন্য ডিএল, ডিলিট ট্যাগ যেটা কি বলি আমরা, ডিলিট ট্যাগ ব্যবহার করতে হয়। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট, এটা এসে দেখব। তো সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্টের ভিতরে অনেকগুলি আছে, যেমন ধরো প্রথমে আছে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার নিচে আছে এইচ টু এস ও ফোর। তুমি মনে রাখবা সেটা হচ্ছে যে কোনো কিছু যদি উপরে থাকে সেটা হচ্ছে সুপার স্টার, কোনো কিছু যদি উপরে থাকে সেটা হচ্ছে কি সুপার স্টার, অর্থাৎ সুপ ট্যাগের ভিতর নিতে হবে। আর যদি কোনো কিছু নিচের থাকে তাহলে সেটা হলে সাব স্ক্রিপ্ট ট্যাগ, সাব ট্যাগের ভিতর নিতে হবে। তাহলে মনে করো আমরা এই প্রোগ্রামেই যদি ধরি, এটাতেই ধরি আমরা যদি সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট করি, এতটুকু বাদ দিয়ে দিলাম। প্রথমে আছে কি দেখলাম যেন, প্রথমে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখলাম এক্স ইকুয়াল এ স্কোয়ারটা উপরে আছে, স্কোয়ারটা উপরে আছে, তাহলে এস ইউ পি সুপ হচ্ছে টু, এরপরে সুপ ট্যাগ শেষ, এস ইউ পি সুপ। আমি একটু কপি করে নিই, কন্ট্রোল সি, এরপরে হচ্ছে কন্ট্রোল ভি, প্লাস আছে ঠিক না, প্লাস বি ছিল বি। এখন যদি আমরা এটাকে দেখি এক্স ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এক্স ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে। এরপরে মনে করো একটা বি আর ইউজ করলাম, বি আর এর পরে দিলাম মনে করো যে কি ছিল এইচ টু এস ও ফোর, এইচ কন্ট্রোল ভি, আমরা এটা কেটে দিই এইচ টু টু এস ও ফোর, এস ও ফোর কন্ট্রোল ভি ফোর,
তো দেখো এটা কিন্তু সাব ট্যাগ হবে না, সুব ট্যাগ হবে না, এটা কি হবে? সাব হবে, দুইটা জি কিন্তু স্যার সাব হবে, কি হবে? সাব, ফোরটা তো স্যার নিচে, হ্যাঁ সাব হবে। আর এখানে এটা আমরা বাদ দিয়ে দিই, এইচ টু এস এফ, ঠিক আছে। এখন যদি তুমি মনে করো এটা দেখো, লগ 10 এক্স স্কোয়ার কি আছে? লগ 10 এক্স স্কোয়ার, তাহলে প্রথমে আমি একসাথেই দেখাই, এল ও জি লগ 10 এর জন্য হচ্ছে এখানে 10 নিলাম, এখানে তো সাব হবে অবশ্যই, নাকি? অবশ্যই কি হবে? সাব, তারপরে লগ 10, এরপরে এক্স আছে, স্কোয়ার, স্কোয়ারটা উপরে আছে, ঠিক না? কন্ট্রোল ভি, হয়েছে? এই এইখানে দুইটা একত্রে আসলো কেন বলো? এক এক লাইনে আসলো কেন? মুনিয়া বলো তো, এখানে পরের লাইনের আউটপুটটা এক লাইনে আসলো, কিন্তু উপরের লাইনের আউটপুটটা আলাদা আলাদা আসছে, এটার কারণ কি? এখানে যদি আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করে ফেলি, মনে করো এখানে আমরা দিয়ে দিলাম বিআর, তাহলে আমাদের আউটপুট দ্বিতীয় লাইনে চলে আসবে। আর পরে আরেকটা ছিল এ ওয়ান প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এ ওয়ান স্কোয়ার প্লাস টু এ ওয়ান বি ওয়ান প্লাস বি ওয়ান স্কোয়ার, এটা পারবো না? এটা পারবো, তাহলে পরে আর ফর্মেটিংটা আর নাই দেখাইলাম, ঠিক আছে? এগুলা দেখবা। আচ্ছা এরপরে আমরা যদি আসি ফর্মেটিং ট্যাগের পরে আসবো হচ্ছে ছবি যোগ করা, কি যোগ করা? ছবি যোগ করা, ইমেজ ছবি যোগ করা, বলো আমরা ওয়েব পেজে ছবি কেন যোগ করি, এটার একটা কারণ কি? কেন আমরা ওয়েব পেজে ছবি যোগ করি, এটার কারণ কি? কেউ বলতে পারবা? মুমিন কই আজকে? সাকিব, বলছি আমরা HTML এ ছবি কেন আমরা যোগ করি, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে যদি একটা ওয়েবসাইটে, বলো, ওয়েবসাইটে সুন্দর হুম মানে সুন্দরভাবে প্রদর্শনের জন্য যেন এটা আর কি, যে একটা ওয়েবসাইটকে আকর্ষণীয় করা, তারপর হচ্ছে তোমার ওয়েবসাইটে ভিউয়ার বাড়ানো, কারণ হচ্ছে নর্মালি আমরা দেখি যে সমস্ত ওয়েবসাইটের ভিতরে একটু গ্রাফিক্যাল কাজ আছে, ছবি আছে, ইমেজ আছে, লোগো আছে, ওই সমস্ত ওয়েবসাইটগুলোকে আমরা দেখতে ভালোবাসি বা পছন্দ করি। মনে করো তুমি ফেসবুকে সবগুলা শুধু টেক্সট দিয়ে রাখছো, তাহলে সেইখানে কিন্তু ওই ফেসবুক পোস্টটা ভালো লাগে না, কিন্তু সাথে যদি একটা ছবি থাকে, ছবি থাকে তাহলে কিন্তু ভালো লাগে। এটা আর কি, মানুষ ছবির প্রতি বেশি আকৃষ্ট হয়, এই জন্যই মূলত হচ্ছে ওয়েবসাইটে ছবি যোগ করতে হয়। তো আমরা
এই স্টেপে যদি ছবি যোগ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যে ট্যাগটা আমরা ব্যবহার করব সেই ট্যাগের নাম হচ্ছে ইমেজ ট্যাগ, সেই ট্যাগের নাম হচ্ছে ইমেজ ট্যাগ। তো আমরা যদি দেখি এটার গঠনটা, যদি দেখি এটা হচ্ছে সিনট্যাক্স ইমজি এসআরসি ইকুয়াল টু ইউআরএল, এরপর থাকতে পারে এএলটি, এএলটি মানে হচ্ছে অল্টারনেট টেক্সট, আর এসআরসি মানে হচ্ছে সোর্স, ইউআরএল এর পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে সিনট্যাক্স। অর্থাৎ একটা এইচটিএমএল এর মাধ্যমে যদি আমরা ছবি যোগ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ, ইমজি মানে হচ্ছে ইমেজ, আর এসআরসি মানে হচ্ছে সোর্স, আর ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এএলটি হচ্ছে অল্টারনেট টেক্সট, এটা দিলেও হবে না দিলেও হবে। এএলটি মানে হচ্ছে অল্টারনেট টেক্সট, এটা দিলেও হবে না দিলেও হবে, অর্থাৎ আমরা যদি দিতে চাই দিতে পারি, না দিতে চাইলে দরকার নাই, না দিলেও হবে। অল্টারনেট আমরা বলতে কি বুঝি, অল্টারনেট বলতে আমরা কি বুঝি, অল্টারনেট মানে হচ্ছে যেমন সাপোজ মনে করো কলেজের ভিতরে প্রিন্সিপাল স্যার নাই, তাহলে সেই ক্ষেত্রে প্রিন্সিপালের দায়িত্ব একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দেওয়া হয়, অর্থাৎ যিনি কিনা প্রিন্সিপালের অনুপস্থিতিতে প্রিন্সিপালের কাজগুলি করবেন, অ্যাক্টিং মানে অভিনয় যেটাকে বলে, অ্যাক্টিং প্রিন্সিপাল যা অ্যাক্টিং অধ্যক্ষ যাকে বলা হয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ঠিক অনুরূপভাবে ইমেজের ক্ষেত্রে কোনো কারণে যদি ইমেজ না থাকে, কোনো কারণে যদি কি না থাকে, ইমেজ না থাকে, অথবা ইমেজ যদি লোড হতে না পারে, অথবা তোমার ইমেজটা যদি ওয়েবসাইটে না পাওয়া যায়, সেটা বিভিন্ন কারণে হতে পারে, তোমার যেখান থেকে রাখা হয়েছে সেখানে নাও থাকতে পারে, অথবা কেউ ভুলে ডিলিট করে ফেলতে পারে, অথবা ইমেজের সোর্স ভুল হইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ইমেজের পরিবর্তে অল্টারনেট হিসাবে যে টেক্সটটা প্রদর্শিত হয় তাকেই বলা হচ্ছে এএলটি বা অল্টারনেট টেক্সট। আচ্ছা, এই দুটা অ্যাট্রিবিউট ছাড়া ইমেজের ক্ষেত্রে, এই দুটা অ্যাট্রিবিউট ছাড়া অর্থাৎ এসআরসি এবং এএলটি অল্টারনেট টেক্সট, এই দুটা অ্যাট্রিবিউট ছাড়াও আরও কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, আরও কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, সেখানে তোমার ই থাকতে পারে, ও হাইট থাকতে পারে, যে হাইট ওয়াইড, ওয়াইড এবং হাইট, ওয়াইড মানে হচ্ছে ছবিটা প্রস্থ কত, আর হাইট মানে হচ্ছে ছবিটার উচ্চতা কতটুকু, এই হচ্ছে আমাদের ছবির একটা বিষয়। তাহলে আমরা যদি এটা একটা দেখার চেষ্টা করি, মনে করো এটা, এই এটা হচ্ছে প্রোগ্রাম, এখানে অনেক কথা লেখা আছে, আমরা ওই কথা টথা বাদ দিয়ে দিই, ছবি দেখি আমরা, আমাদের এত কথা দরকার নাই, আমরা ছবিতে চলে আসি, ছবির কোডটা কি সেটা আমরা দেখি। আচ্ছা দেখো, এটা একটা ছবি, একটু ছোট করি, হ্যাঁ দেখা যাচ্ছে নাকি একটু বড় করবো? জি স্যার দেখা যাচ্ছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, এইচটিএমএল বডি আইএমজি এসআরসি, এর সোর্স হিসাবে ছবির একটা নাম দেওয়া আছে, ইমেজ আন্ডারস্কোর চেন্নাই ডট জেপিজি, এবং এএলটিতে কী লেখা আছে, ফ্লাওয়ার্স ইন চেন্নাই, ওয়াইড দেওয়া আছে 460, হাইট দেওয়া আছে 345। আমরা যদি এখানে কমাই, মনে করো এখানে 460-এর জায়গায় লিখলাম, 460-এর জায়গায় লিখলাম হচ্ছে 360, আর এখানে 345-এর জায়গায় লিখলাম 245। এরপর যদি আমরা রান করি, দেখো ছবি কিন্তু ছোটো হয়ে গেছে, তার মানে হাইট ওয়াইড দিয়ে আমরা ছবির প্রশস্ততা বা উচ্চতা বাড়াতে পারি, ওয়াইড, এবং সবসময় ছবির ওয়াইডটা আগে হয়, হাইটটা পরে হয়, ঠিক আছে। আচ্ছা এখন আসো, এএলটির কাজটা কিভাবে বুঝবো যে আসলে এএলটির কাজ হয়েছে কি হয় না। মনে করো আমি সাপোজ এখানে ছবির নাম বল দিলাম, ছবির কি করলাম, নাম বল দিলাম, তাহলে এই ছবির তো আর এই এই সোর্সের ভিতরে তো এই নামে কোনো ছবি নাই, এই নামে কি আছে, কোনো ছবি আছে না স্যার। আচ্ছা আমি যদি এখন রান করি, তাহলে দেখো এ ফ্লাওয়ার্স ইন চেন্নাই, এই কথাটা শু হচ্ছে, এখানে ছবি থাকার কথা ছিল, সেই ছবিটা প্রদর্শিত না হয়ে কি আসছে, ফ্লাওয়ার্স ইন চেন্নাই আসছে, অর্থাৎ এএলটিটা কার্যকরী হয়েছে, এএলটিটা কি হয়েছে,
এলটিটা কি হয়েছে? কার্যকরী হয়েছে, কার্যকরী হয়েছে, জি স্যার। আচ্ছা, আবার যদি এখানে আমরা ঠিক করে দেই তাহলে আর কোনো সমস্যা নেই। এসে চেন্নাই, এনে আই, এখানে আই দিয়ে দেই। এখন কি তার ছবি চলে আসবে নাকি ভুল হয়েছে, বানান ভুল হয়েছে মনে হয়? জি স্যার, আই এ আমি দিয়েছি, এ আই আই এ চলে আসছে। আচ্ছা, এটা শুধুমাত্র যে বানান ভুল এটাও না, সাপোজ মনে করো এই ছবিটা যেইখানে আছে সেই সার্ভার থেকে যদি আমি ছবিটা ডিলিট করে ফেলি, সার্ভার থেকে কি করে ফেলি, ছবিটাকে ডিলিট করে ফেলি, তাহলেও সেই ক্ষেত্রে এটা হইতে পারে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এরপরে আসো যে আসলে আমরা একটা ছবি কিভাবে বুঝবো যে এটা আসলে একটা ছবি, সেই ক্ষেত্রে ছবির এক্সটেনশন গুলা কি কি হতে পারে। দেখো, ছবির এক্সটেনশন গুলা আমাদের কমন যে ছবির ফরম্যাট, সেই কমন ফরম্যাটের ভিতরে আছে এপিএনজি থাকতে পারে, ডট, অর্থাৎ কোনো ছবির পরে যদি ডট এপিএনজি, দেখো এখানে বাম পাশে ডান পাশে এক্সটেনশন দেওয়া আছে, ডট এপিএনজি, ডট জিআইএফ, ডট আইসিও, তারপর ডট জেপিজি, জেপিইজি, জেএফআইএফ, পিজেপিইজি, তারপর ডট পিজেপি, তারপরে ডট পিএনজি, ডট এসভিজি, এই সমস্ত শব্দ থাকে। এই শব্দগুলি যদি থাকে তাহলে বুঝতে হবে এগুলি হচ্ছে ছবি, এগুলি হচ্ছে ছবি। এবং ছবির ফরম্যাটগুলা এই ধরনের হতে পারে, যেমন এপিএনজি যদি হয় তাহলে অ্যানিমেটেড পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, জিআইএফ যদি হয় গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট, আইসিও যদি হয় মাইক্রোসফট আইকন, তারপর জেপিজি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এখানে অনেকগুলি আছে, জেপিজি আছে, শুধু যদি জেপিজি থাকে তাহলে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ হবে, আর জেপিইজি হলে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ হবে। আচ্ছা, পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এসবিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এগুলো হচ্ছে ছবির ফরম্যাট, এগুলো কিন্তু পরীক্ষা আসে। অর্থাৎ আমরা কীভাবে বুঝবো যে এটা আসলে একটা ছবি, ছবির ক্ষেত্রে যদি ডট দিয়ে এই শব্দগুলি থাকে তাহলে বুঝতে হবে এগুলি হচ্ছে ছবি। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। হাইড ওয়াইড তো দেখলাম, তাহলে ছবি আমরা যোগ করতে পারবো, এটা আমরা দেখলাম, ছবির প্র্যাকটিস হয়ে গেল। আর ছবির ক্ষেত্রে হচ্ছে তো দেখাই গেল, এখন হচ্ছে এর পরবর্তী যেটা, এরপরে আসবে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্ক, হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক বলতে আমরা কি বুঝি, একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটের যদি কানেকশন, একটার সাথে আরেকটা সংযোগ করা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হাইপার লিঙ্ক। তো এই হাইপার লিঙ্ক আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। হাইপার লিঙ্ক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকবে, সেই পেজের ভিতরে যদি লিঙ্ক হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল। যেমন আমরা এখন এইচটিএমএল লিঙ্ক পেজে আছি, আমি যদি এইখানে তোমার ইমেজে ক্লিক করি তাহলে আমাকে ইমেজ পেজে নিয়ে গেল, আবার যদি আমি লিঙ্কে ক্লিক করি তাহলে আমাকে আবার লিঙ্ক পেজে নিয়ে আসলো। এই যে আমি একটা ওয়েবসাইটের ভিন্ন পেজে ভিতরেই করতেছি, মুভিং করতেছি, এই লিঙ্কটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর যদি একটা ওয়েবসাইট থেকে ভিন্ন ওয়েবসাইটে চলে যাওয়া হয়, কি ওয়েবসাইটে চলে যাওয়া হয়, ভিন্ন ওয়েবসাইট, তাহলে সেই ধরনের লিঙ্কটাকে বলা হচ্ছে এক্সটার্নাল। যেমন ধরো আমি এখানে যে ফেসবুকে ক্লিক করলাম, এই ছবিটাতে ক্লিক করেছি, তো আমাকে ফেসবুকে নিয়ে আসছে, কোথায় নিয়ে আসছে, ফেসবুকে নিয়ে আসছে, আসতেছে, এই যে ফেসবুকে চলে আসছে। তাহলে যদি কমে যায় কমে আসতে পারবো, তাহলে আমার এই যে এই লিঙ্কটাকে বলবো আমরা হচ্ছে এক্সটার্নাল। অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে যদি আমরা ভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক করি তাহলে সেটি হচ্ছে এক্সটার্নাল,
আর একটা ওয়েবসাইটের মধ্যে যদি নিজেদের ভিতরে লিঙ্ক করি সেটা হচ্ছে ইন্টারনাল। তো যাই হোক, যে কোনো লিঙ্কই আমরা করি না কেন, আমাদের লিঙ্ক করার জন্য বা হাইপার লিঙ্ক করার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার হবে সেই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? অ্যাঙ্কর ট্যাগ, এই যে এ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ এইচ আর ইএফ ইকুয়াল ইউআরএল লিঙ্ক টেক্সট অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। এইচ আর ইএফ মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, অর্থাৎ যেটা দ্বারা নির্ধারণ করা হবে আমরা কোন ওয়েবসাইটকে লিঙ্ক করতেছি। হাইপার লিঙ্ক রেফারেন্স অ্যাঙ্কর ট্যাগ শুরু হবে, আর ইউআরএল হচ্ছে এখানে ঠিকানা যে ওয়েবসাইটকে আমি লিঙ্ক করতেছি, আর লিঙ্ক টেক্সট হচ্ছে যে লেখার সাথে তুমি লিঙ্কটা করতেছ সেই লেখাকেই বলা হচ্ছে লিঙ্ক টেক্সট। যেমন আমরা এখানে যদি ধরি যে এইচটিএমএল কমেন্টস, এই লেখাটা এটা হচ্ছে হাইপার লিঙ্কের লিঙ্ক টেক্সট। দেখো এই এই যে লেখার সাথে লিঙ্ক হয় ওই লেখার উপরে যখন তুমি মাউস পয়েন্টার নিবা তখন দেখবা যে পয়েন্টার চেঞ্জ হয়ে যায়, আবার ওইখান থেকে সরাই ফেলো দেখা যায় এখানে লিঙ্ক নাই এই কারণে পয়েন্টার এখন ভিন্ন, এখানে লিঙ্ক করা না এই কারণে পয়েন্টার ভিন্ন। তুমি দেখবা যে কোনো জায়গায় যেখানে যদি তুমি দেখো যে তোমার ই হয়ে আছে, এই কি বলে হাতার চিহ্ন আসে, মাউস পয়েন্টার চেঞ্জ হয়, তাহলে বুঝবা যে সেইখানে লিঙ্ক করা আছে। আর যদি নর্মাল থাকে, পয়েন্টার থাকে, তাহলে বুঝবো এখানে লিঙ্ক করা নাই। আচ্ছা বোঝা গেল। তাহলে দেখো হাইপার লিঙ্ক করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে এইচ আর ইএফ ইউআরএল লিঙ্ক টেক্সট অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। যদি আমরা একটা দেখি, সাপোজ মনে করো এটাই আমরা দেখার চেষ্টা করি, এইখানে লিঙ্ক টেক্সটের জন্য এখানে কোড করা হয়েছে, তো আমরা জানি, আমি কথাটা কেটে দেই, দরকার নেই আমাদের লিঙ্কের, আমাদের মূল কোডটা দরকার। এবং এখানে প্যারাগ্রাফ ব্যবহার করছি আমরা, প্যারাগ্রাফও বাদ দিয়ে দিলাম, আমাদের মূল যেটা আছে সেটাই শুধু দেখো। এ এইচ আর ইএফ এইচ টি টিপি হাইপে ক্লোন স্ল্যাশ www.w3school.com ভিজিট w3school.com, এটা হচ্ছে লিঙ্ক টেক্সট। আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের দেখো এখানে শুধু ভিজিট, তো এই লেখার সাথে দেখো লিঙ্ক হয়েছে, লিঙ্ক হওয়ার কারণে এখানে আমরা হাতা চিহ্ন আসছে, আমি সরাচ্ছি মাউস পয়েন্টার চেঞ্জ হচ্ছে, আবার নিচ্ছি চেঞ্জ হচ্ছে। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে w3school নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো? w3school। আমি যদি এখানে লিঙ্ক থ্রি লিঙ্ক টেক্সট হিসাবে w3school না লিখে লিখলাম মনে করো রানা লিখলাম, কি লিখলাম? রানা লিখলাম, তাহলে দেখো এখানে রানা চলে আসছে, এবং রানাতে ক্লিক করলেও w3school নিয়ে আসবে। তার মানে হচ্ছে লিঙ্ক টেক্সট হিসাবে যে কোনো লেখাই তুমি লিখতে পারো, যেটা কিনা ওই যে এই যারা এই ফেক ওয়েবসাইট বা ফেক আইডি দ্বারাই করে, যেটা মনে করো যে অনেক সময় দেখি না আমরা ফেসবুকে অমুকের ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করুন, দেখা যায় ওই ওইটাতে ক্লিক করে নেওয়া যায় অন্য ভিডিও, এই ছবিগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে দেখে যে ওই ছবি না অন্য ছবি, এই যে ফেক, অর্থাৎ তোমার লিঙ্ক টেক্সট দিয়ে রাখে একটা আর লিঙ্কের ভিতরে অ্যাড্রেস দিয়ে রাখে আরেকটা। এই কাজটা এই যে তোমার এই হাইপার লিঙ্কের ক্ষেত্রে করা হয়, বুঝা গেছে? তো তো আমরা এটা হচ্ছে হাইপার লিঙ্কের ই, তো ছবির সাথেও আমরা লিঙ্ক করতে পারি। এইখানে তুমি যদি এই ওয়েবসাইট চেঞ্জ করে দাও, মনে করো আমি যদি এখানে দিয়ে দিলাম ইউটিউব, yoyoutube.com, ইউটিউব আসতেছে না, কারণ হচ্ছে ওদের সার্ভারের সাথে কানেকশন নেই, এটা তো হচ্ছে ওই w3school-এর সার্ভারের সাথে, এটা যদি আমরা যদি আমাদের নিজস্ব লোকালি করতাম তাহলে এটা আসতো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা ছবির সাথে লিঙ্ক করা দেখবো। ওকে স্যার। আচ্ছা তাহলে প্রেজেন্টটা দিয়ে দেই, প্রেজেন্ট সি সেকশনে 11901 থেকে 910 পর্যন্ত কারা আছে? 910 910
আচ্ছা, 11 থেকে 20, 21 থেকে 30, 27, 27 আছে স্যার। আচ্ছা, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 47 আছে স্যার, 9-51। 47 আছে, 51 আছে, 60 পর্যন্ত, 61 থেকে 70, 966, 66, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 11-12 হাজার, 12,602 থেকে 625, 988, ঠিক আছে, 988 স্যার দিচ্ছি, তুমি তোমার মাইক্রোফোন বন্ধ করো। আর কেউ আছ সি সেকশনে? 602 থেকে 625 পর্যন্ত কেউ আছ? নাই। আচ্ছা, এখন আসো সিগমা সেকশনে, 12,001 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 12,033, তারপরে 40 পর্যন্ত বলো। 12,037, 37, 41 থেকে 50, 41 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 12,055, 12,003 আছে মেসেজে প্রেজেন্ট দিয়েছে, 3, 55 দিয়েছি, 60 পর্যন্ত, 70 পর্যন্ত বলো। 12,070, 69 আছে, 12,070 আছে, 69, আচ্ছা, 71 থেকে 80, 75, 75, 81 থেকে 90, নাই। এখন বলো 12,601 থেকে একদম 600 লাস্ট পর্যন্ত, 601 থেকে 614, কেউ নাই, কেউ বাকি আছ? মনে হয় না তো। 12,003, তারপরে হচ্ছে 33, 37, 55, 69, 75, আর কেউ নাই, 25 আছে তো স্যার, 25 কই দিল না, 25 তো বলে না, 25, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, 11,994, কোন সেকশন তুমি? সি সেকশন। হ্যাঁ, সি সি সেকশন স্যার, 11,994 দিয়েছি কি? দিয়েছি, হ্যাঁ দিয়েছি, ঠিক আছে, কথা।